হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুখান আপনাদের সকলকে স্বাগত জানে এই অনলাইন এডুকেশন মাস্টার এবং ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুখন আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন চাকরির সঙ্গেও খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটারেলস এমনকি লেটেস্ট আপডেটগুলি দিয়ে থাকি আর বিভিন্ন চাকরির সঙ্গে বিভিন্ন খবরাখবর এবং লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালারের সাবস্ক্রাইব বটনতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেলাইকনটি ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে তো চলুন বন্ধুকান ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুক আপনারা অবশ্যই জানেন যে কয়েকদিন আগে আইবি থেকে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছিল তো কয়েকদিন আগে কিন্তু ফর্ম ফিল আপ প্রসেসটি কমপ্লিট হলো তো আজ আমরা কিন্তু এই ভিডিওতে আইবি সিলেবাস বুক লিস্ট এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব তো বন্ধুগণ এখন কিন্তু আমরা আলোচনা করব সিলেবাস নিয়ে তো বন্ধুগণ আমি আশা রাখছি যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো প্রথমে আলোচনা করব সিলেবাস নিয়ে তো কিন্তু টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রিতে কিন্তু এই এক্সামটি হবে তো দেখুন প্রথমে টায়ার ওয়ানে কিন্তু অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে তো এখানে চারটি সাবজেক্ট কিন্তু বলতে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল কোয়ান্টিটি অ্যাপটিটিউড তারপরে লোকাল অর অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রথমে দেখুন জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু ফরটি কোশ্চেন বলে দেওয়া হয়েছে তারপর দেখুন কন্টেট অ্যাপটিটিউডে টোয়েন্টি কোশ্চেন লোকাল অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে টোয়েন্টি কোশ্চেন অর্থাৎ জিআই তারপর দেখুন ইংলিশের ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি কোয়েশ্চেন বলে দেওয়া হয়েছে অর্থাৎ প্রথমে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু ফর্টি কোশ্চেন রয়েছে তো সামনে এর আগের বছর কিন্তু সেটি ছিল না আগের বছর কিন্তু ছিল প্রত্যেকটিতে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভ করে একশো মার্কস ছিল তো এবার কিন্তু সিলেবাস কিন্তু বদল হয়েছে তো প্রথমেই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু ডবল অর্থাৎ ফর্টি মার্কস করে দিয়েছে তারপর টোয়েন্টি 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 করে দিয়েছে তো দেখুন এখানে মার্কসে বলে দেওয়া হয়েছে টোটাল একশো মার্কস থাকবে টাইম থাকবে টু আওয়ার দু ঘন্টা তো তো আপনি যদি এখানে টায়ার ওয়ানে কোয়ালিফাই হন তাহলে আপনি অবশ্যই কিন্তু টায়ার টু পরীক্ষাটি দেবেন তো দেখুন এখানে বলে দেওয়া যাচ্ছে টায়ার টু কিন্তু শুধুমাত্র কোয়ালিফাইং পেপার তো দেখুন এখানে কোয়ালিফাইং মার্কস তো কিন্তু বলে যাচ্ছে কোট টায়ার টু ক্ষেত্রে কিন্তু কোয়ালিফাইং মার্কস কিন্তু হচ্ছে টোয়েন্টি তো দেখুন এখানে টায়ার টুতে কী কী রয়েছে টায়ার টুতে কিন্তু ফর্টি মার্কস রয়েছে এক ঘন্টার কিন্তু এক্সামটি হবে তো দেখুন এখানে প্রথমে নাম্বারে বলে যাচ্ছে কিন্তু ডেসক্রিপটিভ টাইপের কিন্তু পাঁচশো ওয়ার্ডের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে আপনাকে ট্রান্সলেট করতে হবে বা ইংলিশ থেকে লোকাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে তো দেখুন এখানে বলে দেবে তারপরে কিন্তু বলে যাচ্ছে স্পোকেন অ্যাবিলিটি থাকবে কিন্তু দশ নম্বরের অর্থাৎ টায়ার টুতে কিন্তু ফর্টি ডিসক্রিপটিভ আর স্পোকেন অ্যাবিলিটি কিন্তু টেন মার্কসের তো তারপর দেখুন টায়ার থ্রি বলে দেওয়া হচ্ছে ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট কিন্তু রয়েছে ফিফটি মার্কসের তো বন্ধুক আপনারা কিন্তু খুবই ভালো মতো প্রিপারেশন নেবেন তো এটি কিন্তু মাধ্যমিক পার্যকর কিন্তু খুবই একটি ভালো চাকরি আইবিতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট তো খুবই কিন্তু উচ্চমানের এই চাকরি তো দেখুন এবার আমরা কিন্তু আসবে বুক লিস্ট আর প্রিপারেশান স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো তো দেখুন প্রথমেই কিন্তু বলে যে জেনারেল অ্যাওয়ারনেস সেখানে কিন্তু ফর্টি মাস তো আইবিতে এক্সামগুলিতে টায়ার ওয়ানের এক্সামগুলিতে কিন্তু দেখা গিয়েছে যে আইবি জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর আসে অর্থাৎ চল্লিশটির মধ্যে কিন্তু পনেরো থেকে কুড়িটি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে হয়তো তো এর আগের কিন্তু টায়ার ওয়ানের এক্সামগুলিতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর এসেছে তো এখানে কিন্তু এবার কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে চল্লিশটি কোয়েশ্চেন থাকবে তো এখানে কিন্তু আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে দেখবেন কারেন্ট অ্যাফেয়ার্সে স্পোর্টস সেকশন অ্যাওয়ার্ড সেকশন হুজ হু তো এগুলি আপনারা কিন্তু ভালোভাবে দেখে যাবেন তারপর কিন্তু কিছু জিকে থাকবে এই জেনারেল অ্যাওয়ারনেসের জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তারপর হিস্ট্রি ঢুকবে দু থেকে তিনটি কোশ্চেন তারপর জিওগ্রাফি ঢুকবে তিন থেকে চারটি কোশ্চেন ইকোনমিক্স থাকবে পলিটি থাকবে তো এছাড়া কিন্তু আরও অন্য বিষয় থাকবে এই জেনারেল অ্যাওয়ারনেসের কিন্তু এই সবগুলি বিষয় কিন্তু এই জেনারেল অ্যাওয়ারনেসের ভিতরে ঢুকবে তো এখানে আমি একটা কথা বলে রাখব যে তো ইতিহাস পলিটি ইকোনমিক্স সায়েন্স জি কে তো সবার ক্ষেত্রে কিন্তু সেরা বই হলো লুসেন্টে লুসেন্টের জিকে হলুদ কালারের কিন্তু সবথেকে সেরা বই লুসেন্টের জিকে আর হচ্ছে কিন্তু আরিহান্তের মনোহর পাণ্ডে মনোহর পাণ্ডের বইটিও কিন্তু খুব ভালো লুসেন্টের জিকে বা মনোহর পাণ্ডে আরিহান্তের কিন্তু বেস্ট বই তো এটি আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন মনোহর পাণ্ডের জিকে আরিহান্তের বা লুসেন্টের জিকে তো এই দুটি এই দুটির মধ্যে থেকে আপনারা যে কোনো একটি কিনে নিতে পারেন এই জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তো যে এই যে কোনো দুই দুটি বইয়ের মধ্যে একটি বই পড়লে কিন্তু আপনাদের জেনারেল অ্যাওয়ারনেস পোর্শনটি কিন্তু কভার হয়ে যাবে ফুল তারপর আসা যাক হলো কোয়ান্টিটিটি অ্যাপটিটিউডে টোয়েন্টি কোয়েশ্চেন থাকবে টোয়েন্টি মার্কসের তো এখানে কিন্তু ম্যাথের কথা বলা হয়েছে তো ম্যাথে এখানে আপনার এস এসি এফ এলসিএম ডেসিমাল ফ্র্যাকশন এভারেজ সরল সুদ তারপর পার্সেন্টেজ প্রফিট লস টাইম ওয়ার্ক মিক্সচার অ্যালিগেশন পাইপ ট্রেন বোটস পলিগন তো এগুলি কিন্তু আপনারা ভালো করে দেখে যাবেন তো এখানে আমি বুক লিস্টের মধ্যে আমি বলবো আপনারা কিন্তু আর এস আগরবালের আর এস আগরবালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বইটি কিন্তু খুব ভালো আর এস আগরবালের কোয়ান্টি অ্যাপটিটিউড কিনে নিতে পারেন বা আর এস আগরবালি আর এস আগরবালেরই কিন্তু আরেকটি বই রয়েছে অবজেক্টিভ অ্যারিথমেটিক তো আপনারা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এস আগরবালের কোয়ানটিভ অ্যাপটিটিউড বা অবজেক্টিভ অ্যারিথমেটিক কিন্তু কিনে নিতে পারেন তো অবজেক্টিভ এখান থেকে আপনারা যে কোনো একটি বই কিনবেন অবজেক্টিভ অ্যারিথমেটিকে কিন্তু অল্প রয়েছে আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কিন্তু দুটি কিন্তু একই বই একই বই অবজেক্টিভ অ্যারাথমেটিক কিন্তু অল্প রয়েছে আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কিন্তু বেশি অঙ্ক রয়েছে আপনারা বেশি করে প্র্যাকটিস করতে পারবেন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কিনলে তারপর আসা যাক অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ জিআর এখানে জিআর কথা বলা হয়েছে এখানেও কিন্তু টোয়েন্টি কোশ্চেন আসবে টোয়েন্টি মার্ক্সের তো এখানে আমি আপনাকে বলে রাখবো যে জিআর ক্ষেত্রে কিন্তু এটিও কিন্তু ডক্টর আর এস আগরওয়ালের লেখা হলো এশান পাবলিকেশনের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল বইটি কিন্তু আপনাকে খুবই এখানে হেল্প করবে তো বন্ধুকান ভার্বাল অ্যান্ড অ্যান্ড নন ভার্বাল রিজনিং এই আর ডক্টর আর এস বইটি কিনলে কিন্তু আপনি শুধু আইবি নয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু একবারে এই বইটি আপনাকে কিন্তু কাজে লাগবে ভবিষ্যতের জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অন তো এস আগ্রে বলে এই বইটিতে কিন্তু ভার্বাল নরভাল নন ভার্বাল রিজনিং খুবই কিন্তু সুন্দরভাবে হিউজ পরিমাণে দেওয়া রয়েছে তো তারপর আসবো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোয়েন্টি মার্কসের তো এখানে আমি একটা কথা বলবো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু সিনোনিম অ্যান্টনিম ব্ল্যাঙ্কস ইডিয়মস ইডিয়ামস ভার্ব তো এগুলি কিন্তু থাকবে আপনাদের ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন তো এগুলি কিন্তু আপনাদের থাকবে টায়ার ওয়ানের জন্য অর্থাৎ আর টায়ার টু কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে তো টায়ার ওয়ানের জন্য আমি আপনাদের কিন্তু বলবো এসপি বক্সির অব অবজেক্টিভ জেনারেল ইংলিশ যে বইটি আছে তো এসপি বক্সির এই অবজেক্টিভ জেনারেল ইংলিশ কিনলে আপনারা এখানে কিন্তু সব পেয়ে যাবেন এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড থেকে শুরু করে ইডিয়ামস ফ্রেন্স ইডিয়ামস অ্যান্ড ফেসেস তারপর প্রিপোজিশন সব কিছু আপনারা পেয়ে যাবেন আপনারা অনস্ক্রিনের বইটির ছবি দেখতেও পাচ্ছেন তো এসপি বক্সির এই বইটি কিন্তু খুবই হেল্পফুল টায়ার ওয়ানের অবজেক্টিভ ইংলিশের জন্য আর টায়ার টুর ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ লাগবে সেখানে আপনারা কিন্তু ডেসক্রিপটিভ এসপি বক্সি ডেসক্রিপ্টিভ ইংলিশ বই আছে সেটি আপনারা কিনে নিতে পারেন টায়ার টুর জন্য তারপর বন্ধুক আমি এখানে অবশ্যই বলবো যে আপনাদের কিন্তু তারপর প্র্যাকটিস বুক প্র্যাকটিস করতে হবে তো এখানে কিন্তু দুটি খুব ভালো প্র্যাকটিস বুক রয়েছে তো প্রথমে হলো কিরণের কিন্তু একটি ভালো প্র্যাকটিস বুক রয়েছে কিরণের বইটি তো কিরণ থেকে কিরণের বইটি থেকে আপনারা কিন্তু এই আইবির জন্য স্পেশালি আইবির জন্য লেখা ইন্টেলিজেন্স ব্যুরোর জন্য তো এখান থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন তো দু হাজার আঠেরো কিন্তু বেরিয়েছে তো এই সিলেবাসে ফর্টি টোয়েন্টি 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 এই সিলেবাসে কিন্তু বেড়েছে এই প্যাটার্নে তো এখান থেকে কিরণের বইটি থেকে কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন তো তারপর আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বইটি তারপর কিন্তু আরেকটি বই রয়েছে সেটি হলো আরিহান্তের আড়িহান্তের কালো রঙের একটি বই বই রয়েছে তো সেখান থেকেও কিন্তু আপনারা আইবির জন্য কিন্তু স্পেশালিভাবে কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারেন তো এই দুটি প্র্যাকটিস বুক আপনি কিন্তু প্র্যাকটিস করলে কিন্তু অনেকটি কভার হয়ে যাবে আর যেগুলো বই বলে দিলাম এগুলো বই কিন্তু ভালো মতো পড়লে কিন্তু আপনাদের খুবই উপকার হবে তো বন্ধুগণ আপনারা কিন্তু অবশ্যই এই দুটি প্র্যাকটিস সেটের মধ্যে যে কোনো কিন্তু একটি এই বই কিন্তু প্র্যাকটিস করবেন আইভির জন্য তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন এবং তাদেরকে আমি বলব যে ভিডিওটি নিচে থাকা লালকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বিভিন্ন স্টাডি ম্যাটারস এবং বিভিন্ন চাকরিসঙ্গত আপডেটগুলি খুবই তাড়াতাড়ি পাওয়ার জন্য তো বন্ধুকান আজকের মতো এ পর্যন্তই পরের ভিডিওতে আবার দেখা হবে